हाय गाइस कैमन आछो। तो आज के आमी चले एसेछि आबारो आरो एकटी नतून रेसिपि निये। आज के रेसिपि होच्छे मुरली। तो दोकाने जे रकम जे काठी गजागुलो पाओया जाय मिष्टी गजागुलो, आज के सेई रेसिपिटाई तैरी करबो। तो तोमरा देखते थाको आज के रेसिपिटा। और तोमरा जारा नतून एखोनो पर्यन्त आमादेर चैनलटिके सबस्क्राइब करोनि तो तारा अवश्यई चैनलटिके सबस्क्राइब करे दाओ और पाशे थाका घंटाटा बाजिये दाओ भिडियोर नोटिफिकेशन सबार कासे पाओयार जोन्नो। तो चलो आज के आमरा मुरली तैरी करे नि। एबार आमी मुरली ময়দাটা মেখে নেব। আমি কাপ মেপে 2 কাপ ময়দা দিয়ে দিচ্ছি। এবার ময়দার মধ্যে আমি স্বাদ মতো একটু নুন দিয়ে দেব, একটু বেকিং সোডা দিয়ে দেব অল্প করে। এবার একটু কালো জিরে দিয়ে দেব। এবার আমি 2 চামচ ঘি ময়ান দিয়ে দেব। कप ময়দা নিয়েছি তাই 4 চামচ ময়ান দিতে হবে। সাদা তেল বা ঘি যে কোনো দিলেই হবে। আমি দুটো মিশিয়ে দিলাম, 2 চামচ ঘি 2 চামচ সাদা তেল। ময়ানটা ভালো করে মেখে দেব ময়দার সাথে। ময়দাটা ভালো করে আমি ময়ান দিয়ে নিয়েছি। এই যে এরকম দলা পাকিয়ে যাচ্ছে, ময়দাটা ঠিকঠাক ময়ান দেওয়া হয়ে গেছে। এবার আমি অল্প অল্প জল দিয়ে ময়দাটা মেখে নেব। আমি খুব বেশি শক্ত বা খুব বেশি নরম করে কিন্তু মাখিনি, যেমন আমরা নরমাল রুটি পরোটা তৈরি করি যেরকম আটা মাখি সেরকম করে মেখেছি। এবার এটা মাখা হয়ে গেছে। এবার এটা আমি 20 মিনিট ঢাকা দিয়ে রেখে দেব। 20 মিনিট হয়ে গেছে, এবার আমি ঢাকা খুলে নেব। খুলে এটাকে আরো একবার মেখে নেব। এবার আমি কয়েকটা লেচি কেটে নেব। এবার এটা আমি বেলে নেব, একটু মোটা করে বেলতে হবে। এরকম মোটা করে বেলে নিয়েছি। এবার আমি ছুরিটা দিয়ে এটা কেটে নেব। মুরালি ভাজার জন্য এবার আমি সাদা তেল দিয়ে দেব কড়াইতে। একটু বেশি করেই দিয়ে দিতে হবে সাদা তেলটা। তেলটা খুব বেশি গরম করলে কিন্তু হবে না, মিডিয়াম গরম করতে হবে। একটু সামান্য একটু গরম হয়ে গেলে ভেজে নিতে হবে। এবার আমি একে একে ভেজে নেব সবগুলো। এটাকে কিন্তু একদম মাঝারি আঁচে ভাজতে হবে, খুব বেশি আঁচে ভাজলে কিন্তু এটা পুড়ে যাবে। আরো একবার আমি ভেজে নেব। একে একে আমি সবগুলো ভেজে নিচ্ছি। মুরালি ভাজা হয়ে গেছে এতগুলো। এবার আমরা চিনির রস করব। এবার কড়াইতে আমি চিনি দিয়ে দেব 1 কাপ। এবার অল্প করে একটু জল দিয়ে দেব। এবার নুন জ্বালিয়ে দেব। এবার একটু চিনি শিরা তৈরি করে নেব আমি।
একটু ঘন করে করতে হবে চিনি চিড়াটা। এই যে আমি এক তারের চিনি শিরা তৈরি করে নিয়েছি, এবার আমি এগুলো এর মধ্যে দিয়ে দেব। জারটা একটু কম রাখতে হবে। এবার আঁচটা বন্ধ করে দিয়েছি একদমই। আমাদের মুরালি তৈরি হয়ে গেছে, এবার এটাকে ঠান্ডা করে নিতে হবে। মুরালি রেসিপি তৈরি হয়ে গেল, এবার আমরা ঢেলে নেব, ঢেলে একটু ঠান্ডা করে নেব। মেলার দোকানের মতো মুরালি রেসিপি তৈরি হয়ে গেল, তোমরা এবার ঘরে বানিয়েই খেতে পারবে, চটপট বাড়িতে বানিয়ে ফেলো। আর কমেন্ট করে জানাও তোমাদের ভিডিওটি কেমন লাগলো, রেসিপিটি কেমন লাগলো, আর লাইক করতে কিন্তু ভুলো না। তো চলো আজকের মতো এখানেই শেষ করছি, দেখা হবে পরের ভিডিওয়। তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, আজকের মতো টাটা।